হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ অনেকদিন পর তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। কাল আমাদের স্কুলের 75তম বর্ষের একটা অনুষ্ঠান ছিল, আর আজ সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলে দিই, প্রাক্তন স্টুডেন্টদের জন্য আমাদের স্কুলেতে একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ ছিল দুপুরে। এরপর বাড়িতে চলে এসেছিলাম, কারণ আমাদের 3টার মধ্যে পৌঁছাতে হতো আবার স্কুলেতে, কারণ বিকেলে আমাদের একটা প্রোগ্রাম ছিল। আবারও ফাইনালি চলে এসেছি স্কুলেতে, আমাদের প্রোগ্রামের জন্য রেডি হয়েই চলে এসেছিলাম বাড়ি থেকে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এখানে সবাইকে নিয়ে অ্যারেঞ্জ চলছে আমাদের স্টেজে যাওয়ার সময়টা। আর এরাও আমাদের সাথে পারফর্ম করবে, আর এরা হচ্ছে আমাদের স্কুলের ছোট্ট ছোট ভাইয়েরা। এই যে এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কখন আমাদের স্টেজ দেবে এই নিয়ে। তো চলো এবারে সবাই মিলে স্টেজের কাছে যাওয়া যাক, এবারে প্রোগ্রাম স্টার্ট হবে একটু পরেই। এখানে আমাদের স্কুলের প্রাক্তন স্টুডেন্টরা ডান্স করছে, আমাদের আগের গ্রুপের মেয়েরা ডান্স করছে। তো এখানে দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ডরা, আমরা রেডি হয়ে গেছি পুরোপুরিভাবে স্টেজে ওঠার জন্য তৈরি। ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের ডান্স, সব বাচ্চাগুলোদের নিয়ে আমাদের স্কুলে, আর আমরা সবাই মিলে এই ডান্সটা করছি। এরই মধ্যে আমাদের মধ্যে চলে এসেছে রূপঙ্কর বাগচি, তো এনার গান আমরা শুনে নেব। আর ফ্রেন্ডস, তোমরাও চলো এনজয় করো ভিডিওটা আরও। আজ অনেকদিন পর আবার স্কুলে এলাম, স্কুলের সব বন্ধুদের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো দিনটা, আর খুব ভালো কাটালাম দিনটা। কখনো ভাবিনি স্কুল থেকে চলে যাওয়ার পর আবারও স্কুলের এমন একটা প্রোগ্রামে আমরা সবাই মিলে একসাথে আসতে পারবো। এখানে মানে এই বোর্ডটাতে সব প্রাক্তন স্টুডেন্টরা তাদের নাম লিখে যাচ্ছে, আর সেই রকম আমিও নাম লিখে দিলাম আমার নামটা। আমার নাম শুধু নয়, পায়েল, আমার, চন্দ্রিমা, সবাই, আমার সব বন্ধুদের নাম লিখে নিলাম আমরা। এটাই সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে, স্কুল জীবন কখনোই ফিরে পাওয়ার নয়। তবুও এইসব ছোটোখাটো মজা করার জন্য যে স্কুল আমাদের মনে রেখেছে, আর আমরাও স্কুলে আবার যেতে পারছি, এটাই আমাদের কাছে অনেকটা পাওয়া। ইনি হচ্ছেন পায়েল সুন্দরী, নাম লিখতে বসেছে এখন।
তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আজকে মেন হচ্ছে ভিডিওটা ঠিক কেমন লাগলো, মানে কতটা ভালো লাগলো আপনাদের, প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর আমি তো ভীষণ মজা করেছি, আমি এবং আমার বন্ধুরা। অনেক দিন পর এরকম একটা দিন পেলাম, তাও আবার স্কুলেতে খুব আনন্দ করে কাটালাম দিনটা। এই আমাদের স্কুলের 75তম বৎসর উদযাপনের অনুষ্ঠানটা সারা জীবন আমাদের মনে থেকে যাবে।